ভাই আমার প্রণাম। এরপরের যে কথা আমি বলতে চাইব সেটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াই শুরু হতে যাচ্ছে, শুরু হয়ে গেছে বটে। নির্বাচনের দিন ঘোষণা হলেই বোঝা যাবে যে এই লড়াই কত গুরুত্বপূর্ণ এবং কত রকম মিথ্যে কথা, অসত্য কথা গুলিয়ে দেওয়ার মতো, মানুষকে মিসলেড করার মতো কথা একটি বিশেষ দলের পক্ষ থেকে বলা হচ্ছে, যাতে মানুষের বিভেদ তৈরি হয়। কারণ সিএএ এমন কোনো প্রভিশন সেখানে নেই যেখান থেকে বলা যায় যে মানুষের বিভেদ তৈরি হয়, যেটা থেকে বলা যায়। কিন্তু তাকে নিজেদের মতো করে বানিয়ে নিয়ে কিছু মানুষ কথা বলছেন, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ মানুষ, তার ফলে মানুষের বিভেদ সৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যেটাকে আমাদের সঠিকভাবে রুখতে হবে। সিএএ নিয়ে যারা কোনোভাবে কোনো সন্দেহ যাদের মনে আসে, তাদের বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে মিশে সিএকে পরিষ্কার বলতে হবে যে আপনারা যারা ভারতবর্ষের লোক, ভারতবাসী অনেকদিন ধরে আছেন, আপনাদের যারা ভারতীয় নাগরিক তাদের কোনো সমস্যা নেই, এটা একটা কথা। দ্বিতীয় হচ্ছে, আমি আজকে একটা ডাক দিয়েছি, এর আগেও ডাক দিয়েছি, আপনারা যেখানে যে কাজেই ব্যপ্ত থাকুন, রাজনৈতিক কাজে, সেখানে সর্বত্র বলবেন যে এই জোচ্চোর তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও নেই। এই জোচ্চোর তৃণমূল কংগ্রেস মানুষের মুখের খাদ্য কাড়ে, ফলে তাদের খাদ্যমন্ত্রী জেলে থাকে। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস যার চাকরি পাওয়ার কথা শিক্ষকের, তাকে না দিয়ে অন্য লোককে দিয়ে দেয়, যে কিনা যার চাকরি পাওয়ার কথা ছিল তার থেকে অনেক কম নম্বর পেয়েছে, ফলে তাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি তখন শিক্ষামন্ত্রী, গ্রেফতার হয়ে জেলে চলে যান এবং পুরো শিক্ষা দপ্তরটাই জেলে। তো এই ধরনের আরো অনেক দুর্নীতির ঘটনা আছে যা ক্রমশ সামনে আসবে। তো এই যে একটা নির্বাচন শুরু হচ্ছে, সেখানে সূচনা পর্বটা দেখিয়ে দিতে হবে যে তোমাদের দিন শেষ, দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল, তোমাদের দিন শেষ, তোমরা খুব শীঘ্রই, যদি না তৃণমূল কংগ্রেস ভেঙে যায়, ভেতরে ভেতরে ভাঙন শুরু হয়ে গেছে আপনারা সবাই জানেন, আমরাও কিছু কিছু খবর পাচ্ছি, যদি থাকেনও 2016 অবধি, 26 অবধি, তাহলেও 2026 আর আপনারা ফেরত আসতে পারবেন না। সেই জন্যে এখন থেকেই বুঝিয়ে দেওয়া দরকার যে 42টা সিটের মধ্যে, আমি তো আশা করি 42টা সিটের মধ্যে অন্তত 40টা বা 42টাই ভারতীয় জনতা পার্টি পাবে। তা যদি নাও হয় অন্যান্য দলও এই রাজনৈতিক নির্বাচনে আসে, তা যদি নাও হয় তাহলে অন্তত 30-32টা আসন তো ভারতীয় জনতা পার্টি পাবেই, পাওয়া উচিতই, এবং সেটাই হবে সূচনা এই তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া। এইটুকু বলে আপনাদের সকলের থেকে অনুমতি নিয়ে আমি আজকে বিদায় নেব, আমাকে কলকাতা অবধি যেতে হবে। এর মধ্যে